এরকম করবে যে ওরা রাত 12টার পর বা 11টার পর ওরা ঠাকুর দেখতে পার হবে। হ্যাঁ, অন্যরকম ভাবে বাঁচি না না, আমরা এখানে আছি, খুব ভালো আছি। মানে তুমি নাও চাইতলে আসতে পারতো, বাড়িতে প্রবলেম ছিল, বাই ফ্রো বাই বাসটা নিয়ে আমরা ঠাকুর দেখতে বের হই, আনন্দ করি, খাই দাই। Hey guys, we are Prankbuzz and this is Devraj. This is Sagoto. So, বন্ধুরা আজকে দুর্গা পূজাতে আমরা একটা প্ল্যান নিয়েছি যে যৌনকর্মীদের কাছে যাবো। আর কি প্ল্যান রেখেছি? ওনাদের সঙ্গে এই পুজোর পাঁচটা দিনের ভেতরে একটা দিন আমরা ওনাদের সঙ্গে কাটাবো, কিছু খাবার দাবার খাবো, কিছু গিফট দেবো, ওনাদের কেমন ফিলিংস, ওনাদের কেমন অনুভূতি হয় সেগুলো জানবো। চলো 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 তো চলো আমরা চলে এলাম। তো এবারে যাওয়া হবে, ওনাদের সঙ্গে কথাবার্তা বলবো ওনাদের। তো এখানে দেখুন আমরা যেখানে এসেছি এখন, এই এই বয়স্ক মানুষগুলো বা এখানে, তুই বল স্বাগত কতজন আছে এখানে? মোটামুটি হবে 10-12 জন মতো হবে। আমরা কিছু এনাদের জন্য গিফট নিয়ে এসেছি, কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছি, ওগুলো ওনাদের সঙ্গে আমরা গল্প করবো, খাবো দাবো, তারপরে ওনাদেরকে কিছু গিফট দেবো যতটুকু আমাদের সাধ্য, আমাদের যতটুকু আমাদের মানে পক্ষে সম্ভব সেইটুকুই আমরা করবো। আমরা বয়স কত দেবো? 34 মানে 40-50-60-70 সবই এজে আমরা মানুষদেরকে দেখতে পাবেন। এনাদের জীবনটা একদম সম্পূর্ণ আলাদা। এনারা একটা জায়গায় বদ্ধ, সেখানে এদের খাওয়া দাওয়া, এদের জীবিকা সব কিছু। তো আমরা ভিতরে চলে এসেছি একজন করে। তো দেখুন আমরা আপাতত চলেছি, সবাইকে নিয়ে চলেছি। আর সবথেকে মজাদার ব্যাপার, এই দুর্গা পুজোর মধ্যে সবার সাথে এরকম একটা জায়গায় এনাদের সাথে পুজোটা শুভেচ্ছা জানাতে এসেছি যে আমরা সবাই আনন্দে কাটাই পুজোতে এই 4-5টা দিন। ওনাদের সাথেও আমরা আজকের দিনটা আনন্দ করে কাটাবো, একদম ওনাদের সঙ্গে কিছু সময় ভাগ করে নেবো, ওনাদের অনেক দুঃখ কষ্ট আমরাও জানবো। ঠিক আছে, ওনাদের সঙ্গে কথা বলবো, চলুন। একদম ঠিক আছে দিদি, আপনার নাম কি? সবার নাম হয়তো আমি এখন পসিবল না, এক এক করে সবার নাম নাম হবে। মৌনন্দী দিদি, আমরা পিঙ্কি, আমরা মামনি দত্ত, আমরা আচ্ছা এখানে আপনারা একটা কথা আমাকে জাস্ট বলুন যে আপনারা এই দুর্গা পুজো আসছে, আপনাদের সবার প্ল্যান কি? আমাদের প্ল্যান মানে ইচ্ছা কি? সত্যি বলতে গেলে এটা একটা সব মানুষের একটা খুশি, সে যেই জীবিকা থাকুক, যেই কাজ করুক, সবাই একদম। তো একটা কথা বলবো, এখানে যে মানুষগুলো আসছে এটা আমাদের ভালো লাগছে না, বিরক্ত লাগছে না, আনন্দ লাগছে, মানে এরকম হচ্ছে না যে না কাউকে আসার দরকার নেই। তো একটা কথা বিশ্বাস করুন যে কোনো মানুষের এরকম না যে খারাপ লাগবে বা ভালো লাগবে না, প্রতিটা মানুষ চায় প্রতিটা মানুষের কাছে আসবে, সে যে যে কর্ম করুক, যাই করুক, কর্ম কখনো ছোট হয় না। তা আপনার ফার্স্টের নামটা বলুন। আমার নাম মৌনন্দী। এখানে এই যৌনকর্মী হিসাবে আপনাকে আমি কতদিন হলো এখানে আছি? আমি 5 বছর হয়ে গেল। দুর্গা পুজো মানে নর্মালি কিরকম ভাবে কাটে আর এই বছর কিরকম ভাবে কাটবে? দুর্গা পুজো আপনারা আসছেন, জামা কাপড় দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছেন, আপনাদের খুব আনন্দ লাগছে। ওকে ব্রাদার, আমি অন্যভাবে কথা বলছি, আপনারা ঠাকুর দেখতে বেরোন কিরকম মানে কিরকম লাগে? নর্মালি তো নিশ্চয়ই প্রত্যেক বছর বেরোন, কাজ বাজে পরে, হ্যাঁ তোমার জিজ্ঞেস করি, তোমার পুজোয় কটা জামা প্যান্ট কটা হলো, কি কিনেছো? শাড়ি আর চুড়িদার কিনেছো? কটা চুড়িদার কিনেছো? একটা চুড়িদার কিনেছো? বাহ, ছেলেমেয়েকে কটা ছেলেমেয়ে আছে? দুটো ছেলে আছে। বা দিদি এখানে মোটামুটি কত বছর ধরে এখানে মানে সব দেখাশোনা করো? আমার জন্ম এখানটায়, আমার বাবা এখানে জন্ম, আমি একটা বাড়িওয়ালার মেয়ে, আমারও বাড়ি আছে, আমি দেখাশোনা করি। আরো এখানে পাঁচজনের বিপদ হলে আমি গিয়ে দাঁড়াই, বিপদের সময় ঝাঁপিয়ে পড়ে, সবাই ঝাঁপিয়ে পড়ে। তো এখানে তারপর তো এখানে দাদা দাদা আছে, সবাই আছে। আচ্ছা আপনি কি এখানেই থাকেন? উনি বাড়ি এখানেই থাকে? কত বছর ধরে এখানে? অনেক বছর হয়ে গেছে। আচ্ছা দিদি আপনি একটা কথা বলুন যে কখনো ইচ্ছা করেছে যে অন্য দুনিয়ায় যাই, নতুন অন্য ব্যাপারে মানে অন্য দুনিয়ায় অন্যরকম ভাবে বাঁচি? না না আমরা এখানে আছি, খুব ভালো আছি। তুমি এখানে মানে আসার রিজন কি? তোমার কেউ জিজ্ঞাসা করছি, মানে তুমি নাও চাইতলে আসতে পারতো, বাড়ি প্রবলেম ছিল, মানে বাড়ির প্রবলেম মানে এমন কিছু প্রবলেম ছিল যে আসতে বাধ্য হয়েছে? হ্যাঁ গরিব মানুষ,
ভাই গড়ি গড়ি ছিল, তাহলে পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে। আপনার বাড়িতে কে কে থাকে বললেন? আমার বাড়িতে আমার দুটো বাচ্চা আছে। বাচ্চা হচ্ছে কি কিছু মানে পড়াশোনা বা এসব কিছু করে না? একদম পড়াশোনা থেকে ডিজাজ? না না, ছোট ছোট বাচ্চা তো সিনিয়র স্কুলে পড়ছে। আমরা কিছু খাবার ব্যবস্থা করেছি আর কিছু গিফটের ব্যবস্থা করছি, আমরা সাথে শেয়ার করবো, তো আমরা খুশি তো? তো আমাদের খুবই ভালো লাগছে সবাই, এই যে উদ্যোগ, এরকম না প্রতিটা মানুষের ভাবা উচিত। তো এই কথাটা বলতে চাইছি, এটা কিন্তু খাবার, এটা ভাইদের তরফ থেকে মুখমিষ্টি, এটা যদি খারাপও হয় এটা কিন্তু ভালোবেসে দেয় আমাদের তরফ থেকে। তো আপনাদের সাথে খাবার শেয়ার করে খুবই ভালো লাগলো। আর ভাইদের তরফ থেকে ছোট্ট একটা গিফট রয়েছে, আর কি গিফটটা আছে বল? আমরা শাড়ি এনেছি আপনাদের জন্য, যতটুকুনি আমরা পেরেছি শাড়ি এনেছি, ঠিক আছে? কেমন লাগলো বলো? ভালো লেগেছে? আমরা তোমার নাতির মতো হই তো, ভালো লেগেছে? ভালো লাগছে, থ্যাংক ইউ। একটু একটু আমি লাস্ট একটা কথা বলতে, এনার সাথে সময় কাটিয়ে খুবই ভালো লাগলো। আর তোমাদের সবার কেমন লাগলো? এই সমস্ত মানুষের সাথে থাকা উচিত, এনাদের একটা সম্মান রয়েছে, প্রতিটা মানুষের সম্মান রয়েছে, প্রতিটা মানুষের দুঃখ, প্রতিটা মানুষের দুঃখ কষ্ট রয়েছে, প্রতিটা মানুষের সম্মান রয়েছে, প্রতিটা মানুষকে সম্মান করুন, তার দুঃখ কষ্ট শুনুন। প্রতিটা মানুষেরই তার জীবিকা হয়, কোনো কাজই ছোট নয়। চলুন আসুন আসুন আসুন, হ্যাঁ আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন, ভালো থাকবেন, সাবধানে। চলো বাবা বাবা, টেক কেয়ার, বাবা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আর প্র্যাংবাজের পুরো টিমের তরফ থেকে আপনাদের সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানালাম। ভালোভাবে পুজো কাটাবেন, সাবধানে পুজো কাটাবেন। টাটা।